আপনাদের মাঝে কিছু মুসলমান আছে যে মুসলমানদের মাঝে একটা খারাপ স্বভাব আছে, আশা করি এই স্বভাবটা আজকে থেকে আর থাকবে না। যদি আপনারা রাসূলের হাদিস মানতে চান, মানবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা তাকুমু সাআ হাত্তা তালহাক কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আউসান। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। নবী বুঝাইতে চায় আমার উম্মতের একদল মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মিলিত হয়ে তাদের এবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলোতে তারা যাইবে। এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোনো মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে আমরা না, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই? মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম, আমরা ওই মানুষটাকে জানায় দিব তোমারে দেখে আমার নবীর কথার সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। আর নবী বলছে তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুশরিক তাদের সাথে, হাদিস শেষ হয় নাই। এবার দেখেন, এবার আল্লাহ নবী বলেন আন্নাহু সাকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? 30 জন। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়ুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কয় ওয়া আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই হাদিস যদি বুঝে থাকেন, 30 জন মিথ্যাবাদী যদি দাবিদার নবী বললেন হবে, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তের দাবিদার করলাম, আমরা তাকে জানায় দিব আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হলা 30 জন মিথ্যাবাদীর একজন। তুমি 30 জন মিথ্যাবাদীর একজন, কারণ নবীজি বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কথাগুলো মনে থাকবে ভাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। এবার একটু বুঝেন, ফরাজি সাহেব তো বই নিয়ে আসছিল, আচ্ছা যাক মাশাআল্লাহ। এই এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে, যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা, কিছু বই ট্রেনে লঞ্চে বই নিয়ে নিয়ে অনেক মেয়েরা অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারে আস্তে আস্তে এইভাবে চিপায় নিয়ে যাবে, বলবে একটু পড়ো, এটা এটা পড়ো। আমি দেখছি নিজেই, তো এরকম আমি দেখছি নিজে কিভাবে, তো মনে করেন কোনো এক ট্রেনে উঠছি আমি, তখন ছাত্র মানুষ, তো উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে, তো এরকম বই দিবে, বই দেওয়ার পরে আপনারে পড়াবে, তো পড়ানোর পরে এই সেই, আমি কিন্তু বলি নাই কোন দেশে, এটা বলছি না, আচ্ছা যেই দেশেই, তো পড়ানোর পর বলবে, বলতে বলতে এক পর্যায়ে বলবে কি বুঝলেন আপনারা, বলবে তা আপনি বলবেন কি বুঝলাম, তো এ বলতে বলতে বলবে তার মানে নবুয়তের দরজা এখনো খোলাস, নাউজুবিল্লাহ বলেন, এইগুলা পড়ানোর পর আপনারা বুঝাবে, আপনাকে যখন বুঝাবে আপনি সাথে সাথে বলবেন ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ঈমান বাইরে গেছে, কেন বাড়ছে, আমার নবী বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, এর মানে এই বই আপনাদের যে গুরু ওই গুরু হলো ওই ভণ্ড 30 জনের একজন। সোজা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 30 জন মিথ্যাবাদী আসবে, এরা দাবি করবে নবী, আর আমি বুঝি না মানুষ কিভাবে এরপরেও বুঝে না যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, উনি যে শ্রেষ্ঠ খতামুন নাবির, ওনার কথা একের পর এক মিলে যাচ্ছে, তো উনি তো সত্যবাদী হওয়া, এটা আকলেও কয়, এটা কেন বুঝে না মানুষ? এবার বুখারী শরীফের হাদিস শুনেন, হাদিস নাম্বার 3535, কত হয়, 3535। এই হাদিসে অধ্যায় কায়েম করছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বাবু খাতিমিন নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতিমিন খতাম না খাতিমিন। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নামা সালি ওয়া মাসালাল আম্বিয়া ইমিন কাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে।
করেছে ফাজমালা ওয়া আহসানা ঘরটা বড় চমৎকারভাবে সাজিয়েছে বড় সুন্দরভাবে ঘরটা সাজায় দেখেন সাজানোর পর ইল্লা মাউদি আলাবিনা ফি জাওিয়া একটা ইট পরিমাণ জায়গা খালি আছে কি পরিমাণ জায়গা খালি ইট পরিমাণ জায়গা খালি ফাজালাত নাসিয়া তুফুনা বিহি জনগণ ওই ঘরটা দেখতে যায় ঘরের চারপাশে ঘুরে ওয়া আজাবুনালা আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘর এই ঘরটা কেমনে একটা ইট এখনো বাকি আছে আহারে ইটটা দিলে কত সুন্দর হইতো সবাই এটা কয় এটা ঘর অনেক সুন্দর মানে এর চেয়ে সুন্দর আর ঘর হয় না কিন্তু একটা ইটের জায়গা খালি তো সবাই তওয়াফ করে আর কয় এত সুন্দর একটা ঘর ইটের জায়গাটা কেন খালি আল্লাহ নবী কয় ফাআল্লা বিদা যেই খালি জায়গার ইটটা আমি হলাম সেই ইট আমি হলাম সেই ইট আল্লাহ আদম নবীর মাধ্যমে ঘরটা সাজানো শুরু করেছেন ঈসা নবী পর্যন্ত ঘরটা আল্লাহ থামাইছেন ইটের জায়গাটা আল্লাহ ফাঁকা রাখছেন আমি নবীর মাধ্যমে ওই ফাঁকা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিলেন হাদিসের শেষে আল্লাহ নবী বলেন আনা খাতি খাতি আনা খাতি আনা খাতিমুন নাবিহীন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই খাতিম কেন বলছে জানেন যারা আপনাদেরকে ধোকাবাজি ধোকা দিতে চায় না এরা কয় খাতিম না খতাম এরা কয় খাতিম না খতাম আপনি জবাব দিবেন যদি খাতিম কও তাও নবী শেষ নবী যদি খতাম কও তাও নবী শেষ নবী পাল্টা প্রশ্ন করবে আপনাকে খতামের দলিল কি আপনি জবাব দিবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত হলো খতামের দলিল এরা বলবে খাতিমের দলিল কি বলবেন বুখারীর 3535 হলো খাতিমের দলিল তামের দলিলও আছে তিমের দলিলও আছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল ও খাতামান নাবিয়্যিন সুবহানাল্লাহ খাতাম তিনি শেষ নবী তাহলে খাতাম বলেন খাতিম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ওনার পর আর কোনো নবী নাই বৈস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন কিয়ামত আর আমার মাঝে এত সময় ব্যবধান অর্থাৎ আমি আশা মানি কিয়ামত আর বেশি দিন বাকি নেই আরেকটা হাদিস শুনেন সহিহ বুখারীর 5231 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইল নবীজি বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত আইয়ুর ফাল ইল এলেম উঠে যাবে বলেন কি উঠে যাবে ভালো করে বলেন কি উঠে যাবে এলেম উঠে যাবে ফরাইজ সাহেবের বয়ানের শুরু দিক দিয়ে একটু শুনছি পরে আবার ঘুমাইছে গেছে মন চাইছে শুনতাম কিন্তু পরে বৈশা বৈশা ঘুমায় গেছে শুরু দিক দিয়ে উনি ওলামাদের শান আলোচনা করতেছিলেন তো দেখেন কি কয় আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়ারফাউল ইল ও ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুর ফাল ইল কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো এলেম উঠিয়ে নেওয়া হবে কি উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার ওয়াসবুতাল জাহালু মূর্খতা প্রতিষ্ঠিত হবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে আলহামদুলিল্লাহ সূরাটা বিশুদ্ধভাবে পড়তে পারে না কয় আপনার সাথে আমি বহস করতে চাই আমি কিন্তু বহসের বহস পারিও না আমারও তো যোগ্যতা নাই সত্যি সত্যি মুবাহিস তো আমাদের ফরাইজ হিসাব আবরার ভাই ওনারা তো অনেক সময় বলে আমি বহস করতে চাই সুরা ফাতিহা কি পারে না শুদ্ধ পারে না আমি বলছি না যে উনি বহসে পারবে না যিনি বলে মাশাআল্লাহ উনিও ভালো বহস করে কথার কথা যেই বলে উনি বলুক আপনাদের কেউ বলেন অথবা একটা জেনারেল শিক্ষিত আপনারা বলেন যে আমি আপনার সাথে বহস করতে চাই আমি বলবো না মাশাআল্লাহ এটা আপনার যোগ্যতা আল্লাহ তাআলা আরো বাড়ায় দেবে কিন্তু আমি সাথে সাথে বলবো বহস করতে কত ঘন লাগবে তো আপনি বলবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আমি বলবো ভাই এই এক দুই ঘন্টা সময় নষ্ট না কইরা সুরা ফাতিহাটা শিখা নামাজটা শুদ্ধ করেন সময় নষ্ট করবেন ফাতিহাটা শিখেন খারাপ কথা বলছেন আমি কিন্তু বলি নাই যে আপনি বহসের যোগ্যতা রাখেন আপনি বহসক যোগ্যতা রাখেন এটা স্বীকার করছি এবং আমি আরিফ বিন হাবিব তো মনে করি সবাই আমার চেয়ে ভালো জানেন বহস কিন্তু আমি বলি যদি সূরা ফাতিহা এটা আমি আলহামদুলিল্লাহ ভাই আমার সূরা ফাতিহাটা আমি শুদ্ধ করে শিখছি আমি একটু বলতে পারবো আল্লাহর কাছে আল্লাহ আমি শুদ্ধ করে নামাজ পড়ার চেষ্টা করছি কিন্তু আপনি অনেক বড় বহস করুন না লোক কিন্তু আপনি সূরা ফাতিহা জানেন না আমার আর আপনার মাঝে দুইজনের মাঝে আল্লাহ কিন্তু আপনাকে ঠেকায় দিবে তা আমি বলি কি আপনি মানে আপনাদের একজন যে কোনো একজন কয় কি ফরাইজ সাহেবের সাথে আমি বহস করুন আরে ভাই বেচারা উনি আলেম তা আপনি আমি কিন্তু আপনারও বলছি না আপনিও মাশাআল্লাহ মহা আলেম ওনার চেয়ে বড় আলেম কোনো সন্দেহ নেই আপনি তো সূরা ফাতিহাটা শুদ্ধ করেন কেন আগে নামাজটা তো শুদ্ধ করেন তো আমি বলছি আপনি সময়গুলো নষ্ট না করে নামাজ শুদ্ধ করেন মূর্খতা ছড়ায় পড়বে সমাজে এক নাম্বার এলেম উঠিয়ে নেওয়া হবে মূর্খতা ছড়ায় পড়বে
ওয়াজহারু যিনা তিন নাম্বার যিনা ব্যভিচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে যিনা বেড়ে যাবে পরকিয়া বেড়ে যাবে স্মার্টফোনের বদৌলতে বিবি আরেক পুরুষের সাথে স্বামী আরেক নারীর সাথে অবৈধ যিনায় মোবাইলের যিনায় লিপ্ত হবে চার নাম্বার ওয়ায়ুশরাবাল খামরু মদপান বেড়ে যাবে পাঁচ নাম্বার ওয়াকিল্লার রিজাল পুরুষের সংখ্যা কমবে ওয়া তাকসুরুন নিসা নারীদের সংখ্যা বাড়বে হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ 50 জন ঘরে নারী একজন হবে পুরুষ অবস্থা ভালো না 50 জন নারী ঘরে হবে একজন পুরুষ তো হ্যাঁ কিয়ামত এটা হলো কিয়ামতের আলামত এক নাম্বার এলেম উঠিয়ে নেওয়া হবে এই হাদিস থেকে আমরা জানলাম বন্ধে শুনি আমরা এখন কথা হলো এলেম কিভাবে উঠাবে হুজুর একটু এদিকে আসেন তো একজন যে কোনো একজন আসতে হবে আপনি আসুন এই যে এদিক তাকান এই যে এদিক তাকান এই যে টান দিলাম ছিনায় নিলাম এইভাবে এলেম উঠায় নিবে না সহিহ বুখারীর 100 নাম্বার হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ আল্লাহ বান্দাদের থেকে এইভাবে ছু মেরে এলেম উঠায় নেবেন না এবার আপনাদের প্রশ্ন হুজুর তাহলে এলেম আল্লাহ কিভাবে উঠায় নেবেন আহারে মুসলমান কিভাবে আপনাদেরকে বুঝাই নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠায় নেবেন হাফিজজি হুজুর চলে যাওয়া মানে এলেমের একটা সাগর চলে যাওয়া আল্লামা শেখুল হাদিস চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া আল্লামা আমিনী রহমতুল্লাহ চলে যাওয়া মানে এলেমের বিশাল সমুদ্র চলে যাওয়া আর আমি আর আপনি চটি বই পড়িয়ে আর দাবি করি হুজুররা কি জানে আমি সব জানি আফসুসের কথা রসুল বললেন এলেম আল্লাহ উঠায় নেবে আলেমদের উঠে আমার আপনার হতাশ হওয়া দরকার আফসুস করা দরকার যে আলেমরা বিদায় নিচ্ছে এটা আমাদের জন্য কপাল খারাপের লক্ষণ আর আমি আপনি এখনো ঝগড়া নিয়ে আস এখনো আমি আপনি একজন শাইখুল হাদিসের ভুল ধরি গিয়ে আজকে সকাল থেকে একটা নতুন বই পইরা বেচারা 20 বছর বুখারি পড়ায় ওনার ভুল ধরতে যান আপনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলেম চলে যাবে তো এলেম উঠে যাবে আজকে আমি আরিফ বিন হাবিব আরো আমরা হুজুররা আপনাদের সামনে জুমা পড়াই কথা বলি আর ভাবেন এই হুজুরের চেয়ে বড় হুজুর মনে হয় দুনিয়াতে নেই অথচ আমার নবী বলেন না আলেম চলে যাওয়া মানে আলেম চলে যাওয়া এই যা দেখতেছো এইগুলা ভাষা ভাষা কিছু বিদ্যা দেখতেছো আসল আলেম তো আল্লাহ একের পর এক উঠিয়ে নিচ্ছেন এই চিন্তা চেতনা না বুখারী শরীফের সব মানেন তো এই হাদিসটা একটু মানতে পারেন না যে বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলছেন এলেম আল্লাহ উঠিয়ে নেয় আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে তো এই চেতনা এই চিন্তা এই পেরেশানি আমার আপনার মাথায় কেন আসে না সর্বনাশ আমাদের দেশের আলেমরা চলে যাওয়া মানে তো এলেম চলে যাচ্ছে আমি আপনি এই টেনশন না করে নতুন নতুন ভাবে আমি আপনি দাবি করতে চাই আমি কোরআন বেশি বুঝি আমি হাদিস বেশি বুঝি এত বেশি বুঝে বুঝতে বুঝতে হাদিস অস্বীকার করে শুধু কোরআন বুঝে না এখন শুধু কোরআন আর আপনি নতুন শুধু কোরআন আর হাদিস দরকার নেই অপেক্ষায় থাকেন কিছুদিন পরে বলবে কোরআনের এই অংশটুকু মানি না এটুকু মানি এটার অপেক্ষায় থাকেন বলবে কেন বলবে জানেন আমি তো জানি কেন বলবে কারণ যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এদের দাবি হলো এরা কোরআন বুঝে আমি এদেরকে অসংখ্যবার বলছি এরাও কোরআন বুঝে না কেন বলছি জানেন আমি এদেরকে বলছি আপনারা পুরা কোরআন পড়েন না এই জন্য বুঝেন না এদের অনেককে আমি বলছি যে আপনারা কোরআনও বুঝেন না কিভাবে বুঝেন না কোরআন আপনি তো কোরআন পুরাটা পড়েন না আপনি কোরআন নিয়ে কারোর সাথে বসলে কি করেন সামনে একটা আইপ্যাড কি জানি নিয়ে বসে আপনার ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসে বসার পরে এক একটার পরে আয়াত এবার দেখে দেখে বস করতে চায় আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে বলছি ওইটা নিয়ে না বৈশা এই যে এখানে আজকে আমি বৈশা রয়েছি আপনি এখানে আসেন আমি কোরআনের একের পর এক আয়াত বলি আপনিও বলেন তো দেখা যাবে কেমন আপনি আহলে কোরআন আহলে কোরআন শুধু কোরআন মানে কি কোরআন ইন্টারনেট ল্যাপটপ কোরআন আপনি আপনি তো কোরআন এত বুঝেন তো আসেন না আপনি আপনি এমনি রাস্তায় মনে করেন আসর নামাজ পড়ছি দুজনে এক মসজিদে আসরের নামাজের পরে দুজন দাঁড়ায় দাঁড়িয়ে একটু কথা বললাম জনগণ দেখুক আপনি তো এটা জীবনে করবেন কারণ আপনি নিজেও জানেন কোরআনের কয়েকটা আয়াত আপনি মুখস্থ করছেন বাকিগুলো আপনার জানা নাই আজীব এক পেরেশানিতে আছি আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ এলেম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে কিভাবে উঠায় নেবেন বলেন তো আলেমদেরকে নবীজি বলেন হাত্তা ইদা লাম ইয়াক্কি আলিমান মানুষ আর আলেম খুঁজা পাবে না এক পর্যায়ে ইত্তাখাযান নাসু রুউসান জুহাল মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে
জাহেলদেরকে ধর্মীয় নেতা বানানোর পর ফাসুইলু তাদেরকে প্রশ্ন করা হবে প্রশ্ন করার পর ফাফতাউ বিগাইরি ইলমিন বিদ্যা ছাড়াই ফতোয়া দিয়ে দিবে ফাদল্লু আদল্লু নিজেরাও পদভ্রষ্ট হবে যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পদভ্রষ্ট বানাবে আমি অবাক হয়ে যাই বিভিন্ন জায়গায় আমাদের দেশেও সারা দুনিয়াতে এমন এমন কিছু মানুষ আছে যাদেরকে এই পর্যন্ত আমি জীবনেও দেখি নাই কোনো প্রশ্নে বলছে এটা আমার জানা নাই সব জানে আমি অবাক এমন এমন অনেক ব্যক্তি আছে যারা মানে কোনো প্রশ্নে উনি কখনো বলে নাই আমি জানি না অথচ আল্লাহর রাসূল অনেক প্রশ্নে বলছে আমি জানি না জিব্রাইল না জানাইলে কি আজি বর্তমান যুগের এমন এমন আলেম আছে যারা কোনো প্রশ্নে না আমি জানি না মানে উনি সব জানে পরে যাই না কি হয় জানেন এমন এক ফতোয়া দেয় যে ফতোয়ার কারণে জনগণের মধ্যে দুই দল হয়ে যায় মানে অবাক ফতোয়া এভাবে দিবে জাহেলদেরকে যখন নেতা বানাবে তা আল্লাহ এইভাবে আলেমদের মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন এটা গেল একটা বিষয় এরপরে বললেন ওয়াজ হার জিনা ব্যভিচার সমাজে প্রতিষ্ঠিত হবে ব্যভিচার বেড়ে যাবে সহিহ বুখারী 2475 নম্বর হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না ব্যভিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায় ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন চুরি যখন চুরি করে চোর যখন চুরি করে চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না ঘুরতে থাকে ওয়ালা ইশরাবুল খামরা হিনা ইশরাবু ওয়া হুয়া মুমিনুন মদপান করা অবস্থায় তার ঈমান থাকে না ঈমানটা ঘুরতে থাকে ওয়ালা ইয়ানতাহিবু রুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন চিন্তাইকারী যখন চিন্তাই করে তখন তার ঈমান থাকে না ঈমান ঘুরতে থাকে আহারে চিন্তাইকারী আর জিনাকারী আর মদপানকারী তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয় যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে অপরাধ করা অবস্থায় যদি তার ঈমান না আসে ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন কোনো সন্দেহ নাই ফাজিনাল আইনি আন-নাজরু চোখের জিনা হলো দেখা কোনো অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকানো এটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায় তাহলে চোখের জিনা আর কোনটা নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয় তো চোখের জিনা কোনটা এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান মেয়ের বাড়িতে নাকি রাস্তায় সবাই বলেন বাড়িতে না রাস্তায় কেন বাড়িতে যাবেন এখন তো সহজ হয়ে গেছে মুখ যেহেতু খোলা রাখা আর কোনো ব্যাপার না চা দোকানের সামনে দেখলেই তো হয় দেখে নেবেন চা দোকানের সামনে কলেজে বাইরে দেখবেন শেষ হ্যাঁ টাকাও বাঁচবো এই তো সুন্দর কথা কয় টাকাও বাঁচবো সুন্দর কথা আব্বারে বলবে আব্বা চা স্টলের সামনে দেখছি তাহলে বলার মুখ ঢাকতে হবে কিনা আরে মুখ ডাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা জায়েজ হয় কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে তো দেখেন এইগুলো এটা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজিনাল লিসান আল মান্তিক মুখের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম মোবাইলে কথা বলাও হারাম এই কিভাবে কথা বলা হারাম মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আটা লাগায় চিন্তা করলেন না জানি দেখতে তিনি কেমন আল্লাহ নবী কয় ওয়াদ নাফসু তামান্না ওয়া তাশতাহি তোমার দিল কল্পনা করে এটা হলো দিলের জিনা অন্তরের জিনা কি এই জিনা হয় কিনা ঘরে ঘরে এই জিনা হয় এবার বুখারীর হাদিস শুনেন 5590 5590 নম্বর হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনলেন লাকুনান্না মিন উম্মতি আকওয়াব আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে ইয়াস্তাহিল্লুনাল খিবরা ওয়াল হারিরা যারা জিনা করাকে হালাল মনে করবে ওয়াল হারিরা রেশমের পোশাক পরা হালাল মনে করবে ওয়াল খামরা মদপান করা হালাল মনে করবে ওয়াল মাআজিফা মাআজিফের অনুবাদ করুমনি ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই সব পড়ছি পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বুখারীর এই হাদিসটা কই কিতাবটা সব পড়ছেন এটা পড়েন নাই মানে এটা বোনা এই জায়গাটা রেখে গেছেন
হ্যাঁ, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। তো বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাদ না আছে? আছে। তো থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম। তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে নাই। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই কি করছে? আচ্ছা যাই হোক, তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে? এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খন্ড 134 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে একটা হাদিস আসছে, এক ব্যক্তি নবীর কাছে আসছে, হাদিসটা মন দিয়ে শুনেন, মজার হাদিস। আসার পর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুলাল্লাহ ইজনলি ফি জিনা, হুজুর আমার জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ, বলেন কি করার অনুমতি চাইছে? জিনা করার। এবার আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার কি রে ওই কি আর কথা খুঁজে পায় নাই নবীজিরে কওয়ার, যাজারুহু অকলু মাহ মাহ, সবাই বলতে আরে থাম থাম, আমরা এরকম বলি না, আই থাম থাম, এ কি কো নবীজির এগুলা, তুমি কোথায় কি কর? নবীজির এসে কইতাছে, হুজুর আমার জিনা করার অনুমতি দাও। সাহাবারা থামাইছে, এক থামো, আল্লাহ নবী কত বড় দয়ার নবী, আল্লাহ রসুল কয় উদ্নুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না, তাদের একজন আল্লাহ আলাদার কাছে যাওয়া দরকার। আল্লাহ নবী বললেন, উদনুহু আমার কাছে তাকে আনো, ফাদানাহু করিবাম মিনহু, আল্লাহর রসূলের কাছে তাকে নিয়ে যায়। আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন। আল্লাহ নবী বলেন, শোনো তুমি এত হিব্বুহু লি উম্মিকা, তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা, তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করুক, এটা তুমি পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দে, লা জালানি আল্লাহু ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি কশিনকালেও পছন্দ করি না। আল্লাহ নবী বললেন, ফাদাসুল্লা ইউহিব্বুনা লি উম্মাহাতিহিম, কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা, কেউ ব্যভিচার করবে এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। এরপর নবী বললেন, আতুহিব্বুহু লি ইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা? জবাব দিলেন, লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ জালানি আল্লাহু ফাদাক, আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি। আল্লাহ নবী বললেন, ফান্নাসুলা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন, আতুহিব্বুহু লি উখতিকা, তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন, লা। আল্লাহ নবী বললেন, ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি আখাওয়াতিহিম, কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না। আতুহিব্বুহু লি আম্মাতিক, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা? জবাব দিলেন, না। আল্লাহ নবী বললেন, ফান্নাসুলা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম, মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না। এরপর নবী বললেন, আতুহিব্বুহু লি খালাতিক, তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, খালার জন্য এটা পছন্দ করব না। নবী বললেন, ফাদাসুলা ইউহিব্বুনাহু লি খালাতিহিম, মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না। ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে, আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহুম্মা গফির জাম্বা, মাবুদ আপনি তার গুনাহগুলা মাফ করে দেন। এরপর বললেন, অতহির কলবা, আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায় দেন, ওয়াহসিন ফরজা, তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। সাহাবারা বলেন, ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন, ওই যুবকের অবস্থা এমন হয়েছে, এরপর ওই যুবক কোনো নারীর দিকে তাকানো দূরের কথা, কোনো জিনিসের দিকে এইভাবেও ফিরা তাকাইতো না। দিলের রোগ, এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া, একজন আল্লাহওয়ালার কাছে, দিলের রোগ, অন্তরের রোগ, এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া। আপনাদের কাপাসিয়ার জন্য তো নিয়ামত দেওনা আছে, দেওনা হযরত আছে, আর কে আছে হুজুর? এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে,
ওইদিকে আছে, আরো আছে আশেপাশে অনেক। এই আল্লাহ ওয়ালাদের মসজিদে এসে যাবেন, যাইলে কি হয় আপনি দেখবেন, আপনি দিলের কিছু গুনাহ নিয়ে খুব পেরেশান, কাউরে বলতে পারতেছেন না। আল্লাহ ওয়ালাদের মসজিদে গেলে হবে কি জানেন, একটা উপকারিতা, আমি নিজেই পরীক্ষিত, আপনি যে পেরেশানি নিয়ে যাবেন, আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ান গুলাই করতেছে, অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলো বের করে দিতেছেন। আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে, তো আল্লাহ যেই বক্তা, বক্তার মুখ দিয়ে ওইগুলাই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে, তখন আপনি দেখবেন কি, আরে আমি তো এই রোগের রুগী, তো এই রোগের দিয়ে এখানে ট্রিটমেন্ট হইতেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন, এটা তাহলে কেয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া, মদ পান করা, আপনার রেশমের পোশাককে হালাল মনে করা, ব্যবিচারকে হালাল মনে করা, এগুলা হবে কেয়ামতের আলামত, গান বাদ্যকে হালাল মনে করা। সহি বুখারির 6496 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, ইদা দুজিআতিল আমানা ফানতাজিরি সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, আমানত যখন উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। সাহাবা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন। আল্লাহ নবী বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অন্য বর্ণনায় ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাজিরি সাআ, কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। এলেমের কাজ ডাক্তারের কাজ, ডাক্তারের ডাক্তারি কাজ, ডাক্তারের ডাক্তারি কাজ, ডাক্তারের ইমামতি, খতিবগিরি, বয়ান দেওয়া, কোরআন সহি শুদ্ধভাবে শিখানো, এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ। তো তাদের কাজগুলো তাদেরকে না দিয়া অন্য অযোগ্য ব্যক্তিকে যদি দেন, এটাই হবে কেয়ামতের আলামত, যে আমানত উঠে যাওয়া। অথবা আলেমের দায়িত্ব যদি কোনো জাহেলকে দেন তো বুঝতে হবে কেয়ামত আর বেশি বাকি নেই, এটা মাথায় রাখবেন। এটাই বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা দুকিয়াতিল আমানা, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন কেয়ামতের অপেক্ষা করবা। এই গেল কেয়ামতের এই আলামতগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। কেয়ামতের 10টা বড় বড় আলামত ঘটবে, যে আলামতগুলো ঘটলেই কেয়ামত আর বেশি বাকি নেই, হয়ে যাবে। মুসলিম শরীফের 2901 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবারা বলেন, নাতাযাকারু মাসীহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, আমাদের সামনে আল্লাহ নবী আসলেন, আসার পর বললেন, মা তাযাকারুনা, তোমরা কি আলোচনা করো, আমরা বললাম নাযকুরুল মাসীহাদ দাজ্জাল, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ নবী বললেন, শোনো তোমরা দাজ্জাল নামে ভয়ঙ্কর একটা জিনিস দুনিয়াতে আসবে, এটার আগে কেয়ামত হবে না। 3 নম্বর আদ্দাব্বা, সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে, ওই প্রাণীটা কথা বলবে মানুষের সাথে। আপনারে বলবে আব্দুর রহমান ভাই কেমন আছেন, পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয়। 4 নম্বর, কতুলু আশামসি মিম্মগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নম্বর, নুজুলা ঈসা ইবনে মরিয়াম, ঈসা নবীর আগমন। 6 নম্বর, ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজের আগমন। 7 নম্বর, খসফুন বিল মাশরিকি, পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে। 7 নম্বর, 8 নম্বর, খসফুন বিল মাগরিব, পশ্চিমে একটা ভূমিকম্প হবে। 9 নম্বর, খসফুন বি জাজিরাতিল আরব, জাজিরাতুল আরব হলো বর্তমান সৌদি আরব আশেপাশের রাষ্ট্রগুলা, এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। 10 নম্বর, ওয়া আখিরু যালিকা নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাহশার, বা মিনাল ইয়ামানি ইলাল মাহশার, তাত্তুরুদুন নাস ইলাল মাহশার, সর্বশেষ একটা আগুন বের হবে, এই আগুনটা মানুষকে হাশরের ময়দানে উপস্থিত করবে। আল্লাহ নবী বলেন, এই 10টা বড় আলামতের আগে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে এই আলামতগুলোর মধ্যে ভয়ঙ্কর সবচেয়ে যে আলামতটা হবে, এটার নাম হলো দাজ্জাল। বলেন তো এটার নাম কি? দাজ্জাল। মুসলিম শরীফের বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2946 নম্বর বর্ণনায় বলছেন, মা বাইনা খালকি আদম ইলা সামা ইলা ইলা কিয়ামিস সাআ, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত খলকুন আকবারু মিনাদ দাজ্জাল, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন সৃষ্টি দুনিয়াতে আসে নাই, এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। তো কেয়ামতের আলামত গুলার
যেইগুলা বর্তমানে বলা হচ্ছে জিনা ব্যভিচার ইত্যাদি বেড়ে যাওয়া এই গুনাহগুলা থেকে আমরা বেঁচে থাকা আর বড় বড় আলামতগুলা আসবে ওই সময়ের জন্য দোয়া কর আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা বেঁচে থাকবে তারা যেন ঈমানের উপর বেঁচে থাকতে পারে এই দোয়া করা আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন